বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে নির্মল বিদ্যালয় পাক্ষিক অভিযানের সূচনা করলেন আধিকারিকরা। এই অভিযান চলবে ব্লক ও পঞ্চায়েত স্তরে। জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এদিন এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিল। একটি ট্যাবলোর উদ্বোধনও করা হয় এদিন। আজকে আমরা নির্মল বিদ্যালয়ে পাক্ষিক অভিযান 2022 যাচ্ছে, ওর আমরা ট্যাবলোটা বের করলাম আর অভিযান আজ থেকে স্টার্ট হলো। আজকে দিনই সব ব্লক, সব স্কুলে, আজকে সব ডিভিশনে একসাথেই করা হচ্ছে। মেন আছে এটা, মিশন নির্মল বাংলার মধ্যে একটা খুব মহত্বপূর্ণ কম্পোনেন্ট আছে বিদ্যালয়গুলোকে নির্মল রাখা, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বানিয়ে রাখি। স্টুডেন্টরা যে আছে আমাদের খুব কী বলবো গুরুত্বপূর্ণ অ্যাসেট আছে, অ্যাসেটটাকে প্রোটেক্ট করার জন্য আমরা যদি আগে থেকেই বাচ্চাদেরকে বুঝাই কীভাবে মানে হাইজিন হ্যাবিট রাখলে কীভাবে ওর লাইফ ভালো হবে, ডিজিজ কীভাবে দূর রাখা যায় সেটা লোকজনকে ইমপ্রিন্ট করে দেওয়ার মাথার মধ্যে আমরা এটা বের করেছি। ক্যাম্পটা 15 দিন জন্য কন্টিনিউয়াস এই প্রোগ্রামটা চলবে। এই টাইপের অনেক বিভিন্ন এলাকাতে যাবে, ব্লকগুলোতে, সাব ডিভিশনগুলোতে, ওখানে এই প্রচার করবে। স্বাস্থ্য পরিষেবার সেরা ঠিকানা নাইটিঙ্গেল ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক। এখানে বিভিন্ন বিভাগের ডাক্তারবাবুরা সুচিকিৎসা করেন, রক্তের সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখানে ডিজিটাল ডিআর টেকনোলজি এক্স রে মেশিন দ্বারা HSG-PNS, RGU, IVP ইত্যাদি এক্স রে করা হয়। ঠিকানা বহরমপুর বাসস্ট্যান্ডের নিকটে হোটেল সোনালী বাংলার সামনে, মুর্শিদাবাদ। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত অপারেশন করা হয়। যোগাযোগের নম্বর 9609504992, 9734173232।